প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনা মহামারীতে আশা করি তোমরা ঘরে আছো, ভালো আছো। আমি মোহাম্মদ সাজেদুল ইসলাম, প্রভাষক সরকারি ভেড়ামারার মহিলা কলেজ। আমি আজকে তোমাদের আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের ন্যান্ড এবং নর, সর্বজনীন গেট, সে বিষয়ে তোমাদেরকে পড়াব। আমরা প্রথম আলোচনা করছি নর একটি সর্বজনীন গেট। এই প্রশ্নটার মধ্যে দিয়ে আমরা পাঁচটি প্রশ্নের সলিউশন করতে পারি। এক, নর একটি সর্বজনীন গেট, এটা প্রমাণ করা যেতে পারে, কিংবা নর গেটের সাহায্যে মৌলিক গেট সময়ের বাস্তবায়ন করো, এই প্রশ্নটা সলিউশন হতে পারে, কিংবা নর গেটের সাহায্যে নর্থ গেটের বাস্তবায়ন করো, অথবা নর গেটের সাহায্যে অ্যান্ড গেটের বাস্তবায়ন করো, অথবা নর গেটের সাহায্যে অর গেটের বাস্তবায়ন করো। একটি প্রশ্নের মাধ্যমে আমরা পাঁচটি প্রশ্নের সলিউশন করতে পারি। আমরা প্রথমেই নর গেটের সাহায্যে নর্থ গেটের বাস্তবায়ন করি। নর্থ গেট, একটি নর গেটের সাহায্যে একটি নর গেটের সাহায্যে একটি নর্থ গেটের বাস্তবায়ন করা যায়। নিচে চিত্রের সাহায্যে দেখানো হলো। আমরা একটি নর গেট আঁকলাম। এইভাবে একটি নর গেটে যখন সেম টাইপের দুইটি ইনপুট হয় তখন আমরা এইভাবে প্রকাশ করি, অর্থাৎ এই নর গেটের দুইটি ইনপুটই এই। তো আমরা ইতিপূর্বে আলোচনা করছি যে নর গেট অর গেটের উল্টা, তাহলে অর গেটে হয় দুইটা ইনপুটের যোগ, যেহেতু এটা অর নয় নর, এই জন্য এর উপরে হবে বার, তাহলে এ অর এ একটি এ এ নট, তাহলে কি হলো, ইহা একটি নট গেট। এভাবে আমরা নট গেটের বাস্তবায়ন করলাম নর গেটের সাহায্যে। এবার আমরা অর গেটের বাস্তবায়ন করি। অর গেট, আমরা দুইটি অর গেটের সাহায্যে দুইটি নর গেটের সাহায্যে একটি অর গেটের বাস্তবায়ন করতে পারি। নিচে চিত্রের সাহায্যে দেখানো হলো দুইটি নর গেট, এই একটা নর গেট, এই একটা নর গেট, এর দুইটি ইনপুট নিলাম এ বি, তাহলে এখানে আউটপুট আসছে এ অর বি তার নট। এখানে এইটার দ্বারা এই নর গেটের ইনপুট, এই ইনপুটই দুইটা হচ্ছে, তাহলে এখানে সেই হিসেবে এরকম ইনপুট দুইটা আসবে, যেহেতু এটা নর গেট, এখানে নট আছে, যার জন্য টোটালটার উপরে আবার নট, তাহলে
আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা সেম টাইপের চলক। তাহলে দুইটা আমরা জানি যে একই চলক বারবার যোগ করলে একই হয়, তাহলে এই দুইটা মিলে একটা হচ্ছে। যেহেতু এর উপরে নট আছে, নট আমরা এর সূত্র অনুসারে জানি যে ডবল নট কোনো নট নয়, তাহলে এটা কি হলো, এটা একটি অর গেটের বাস্তবায়ন। আমরা এখানে দুইটা প্রশ্নের সলিউশন করলাম। যদি বলা হয় যে নট গেটের সাহায্যে নট গেটের বাস্তবায়ন দেখাও, তাহলে আমরা এইটুকু করব। যদি বলা হয় যে অর গেটের সাহায্যে নরগেটের সাহায্যে অর গেটের বাস্তবায়ন করো, তাহলে আমরা এইটুকু করব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের বিষয়টি ক্লিয়ার হয়েছে। এবার আমরা অ্যান্ড গেটের বাস্তবায়ন করব। তিনটি নর গেটের সাহায্যে একটি অ্যান্ড গেটের বাস্তবায়ন করা যায়। নিচের চিত্রের সাহায্যে দেখানো হলো, আমরা তিনটি নর গেট, এই একটা নর গেট, এই একটা নর গেট, এর দুইটার ইনপুট আবার আরেকটি নর গেটের মধ্যে দেওয়া হলো, এর সেম টাইপের ইনপুট নিলাম, সেম টাইপের ইনপুট দুইটাই এ, এর দুইটা ইনপুট বি, তাহলে এখানে আউটপুট আসছে এ নট, এখানে আউটপুট আসছে বি নট। তাহলে এই গেটের ক্ষেত্রে আমরা জানি ডি মর্গানস লতে আমরা জানি যে একাধিক চলকের যোগফলের পরিপূরক উহাদের পরিপূরকের গুণফলের সমান। সেই সূত্রানুসারে আমরা এটাকে ভাঙতে পারি ডাবল নট কোনো নট নয়, অর্থাৎ উল্টাকে পুনরায় উল্টালে সোজা হয়, তাহলে এটা কি হলো, ইহা একটি অ্যান্ড গেট। এভাবে আমরা নর গেটের সাহায্যে তিনটি গেটের বাস্তবায়ন করলাম, অর্থাৎ এর মধ্য দিয়ে আমাদের নর একটি সর্বজনীন গেট তার প্রমাণ হলো, এবং নর গেটের সাহায্যে মৌলিক গেট সমূহের বাস্তবায়ন করা হলো। আবার নর গেটের সাহায্যে নট গেটের বাস্তবায়ন করা হলো, নর গেটের সাহায্যে অর গেটের বাস্তবায়ন করা হলো, নর গেটের সাহায্যে অ্যান্ড গেটের বাস্তবায়ন করা হলো। এবার আমরা ন্যান্ড একটি সর্বজনীন গেট তার প্রমাণ করব। ন্যান্ড একটি সর্বজনীন গেট বা ন্যান্ড গেটের সাহায্যে মৌলিক গেট সমূহের বাস্তবায়ন করো, এই প্রশ্নটির সলিউশন করব আমরা। প্রথমত আমরা নট গেটের বাস্তবায়ন করি। একটি ন্যান্ড গেটের সাহায্যে একটি নট গেটের বাস্তবায়ন করা যায়। নিচে চিত্রের সাহায্যে দেখানো হলো, আমরা ন্যান্ড গেট আঁকলাম, এর দুইটা সেম টাইপের ইনপুট এ নিলাম, তাহলে আমরা জানি যে ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেটের উল্টা। তাহলে অ্যান্ড গেটে যদি দুইটা ইনপুটই এ হয়, তাহলে এর আউটপুট হবে এরকম,
যেহেতু এটা এন্ড নয় ন্যান্ড, এর মধ্যে একটা নট আছে, এই জন্য এর উপরে বার। আর আমরা জানি যে এটা একই চলক বারবার গুণ করলে একই হয়। এই তাহলে এটা হলো ইহা একটি নট গেট। নট গেটের বাস্তবায়ন করলাম আমরা। এবার এন্ড গেটের বাস্তবায়ন করব। ন্যান্ড যে একটি সার্বজনীন গেট, যদি আমরা ন্যান্ড গেটের সাহায্যে তিনটি মৌলিক গেটেরই বাস্তবায়ন দেখাতে পারি, তাহলে আমরা বলতে পারব যে ন্যান্ড একটি সার্বজনীন গেট। দুইটি ন্যান্ড গেটের সাহায্যে একটি অ্যান্ড গেটের বাস্তবায়ন করা যায়, নিচের চিত্রের সাহায্যে দেখানো হলো। তাহলে আমরা দুইটি ন্যান্ড গেট আঁকি। দুইটির দুইটা ইনপুট নিলাম, তাহলে এখানে আউটপুট আসছে এইটা। এই ন্যান্ড গেটের ইনপুট হলো দুইটায় এ বি নট, তাহলে এখানে আসছে এ বি নট, এ বি নট। যেহেতু এর মধ্যে আবার নট আছে, এই জন্য টোটালটার উপরে নট। তাহলে এখন দুইটা সেম টাইপের ইনপুট গুণ করলে একটা হয়, আর এর উপরে যেহেতু বার আছে এই জন্য ডাবল বার, ডাবল বার ভ্যানিশ হয়ে গেল, শুধুমাত্র এ বি, অর্থাৎ ইহা একটি এন্ড গেট। আমরা নট গেটের বাস্তবায়ন করলাম, এন্ড গেটের বাস্তবায়ন করলাম, এবার আমরা অর গেটের বাস্তবায়ন করব। অর গেট তিনটি ন্যান্ড গেটের সাহায্যে একটি অর গেটের বাস্তবায়ন করা যায়। নিচে চিত্রের সাহায্যে দেখানো হলো। তাহলে তিনটি ন্যান্ড গেট, এই একটা, এই একটা, আমরা এই দুইটাকে আবার সংযোগ দিলাম আরেকটি ন্যান্ড গেট দ্বারা। এর দুইটা সেম টাইপের ইনপুট, এরও দুইটা সেম টাইপের ইনপুট, এটা নিলাম এ, এটার বি। তাহলে এখানে আউটপুট আসছে এ নট, এটার আউটপুট আসছে বি নট। এখানে এ নট বি নট তার বার। আমরা এখানে আবার একটি এটা ক্যালকুলেশন করার জন্য আবার ডি মর্গানসের আমরা আরেকটি সূত্র ব্যবহার করব। আমরা জানি যে ডি মর্গানের সূত্রে যে একাধিক চলকের গুণফলের পরিপূরক উহাদের পরিপূরকের যোগফলের সমান। এই ডি মর্গানের এই সূত্রানুসারে এটাকে যদি আমরা ভাঙি তাহলে এর অবস্থা দাঁড়াচ্ছে এরকম। তাহলে ফাইনালি দাঁড়ালো, যেহেতু ডাবল নট কোনো নট নয়, তাহলে এটা আসছে এ অর বি। তাহলে এটা একটা অর গেটের উদাহরণ। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদেরকে ন্যান্ড যে একটি সার্বজনীন গেট এই এর মাধ্যমে প্রমাণ করলাম, এবং আরেকটি প্রশ্ন এর মধ্যে সলিউশন হয়ে গেল যে ন্যান্ড গেটের সাহায্যে মৌলিক গেট সমূহের বাস্তবায়ন। মৌলিক গেট বলতে আমরা জানি যে নট, অ্যান্ড এবং অর, এই তিনটি হচ্ছে মৌলিক গেট। তাহলে আজকে আমরা শিখলাম যে নর একটি সার্বজনীন গেট এবং ন্যান্ড একটি সার্বজনীন গেট। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা
পরিষ্কার বুঝতে পারছো। আজকে এ পর্যন্তই, আবার আগামী ক্লাসে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।